গবাদি পশুর জন্য ঘাস কাটতে মাঠে যাচ্ছিলেন দিনমজুর ভাস্কর। সে সময় 30 রুপি দিয়ে লস্করের কোটি টাকা জিতে নিলেন তিনি। মুহূর্তেই কোটিপতি বনে গেলেন দিনমজুর ভাস্কর। কথায় বলে ঈশ্বর যখন দেন তখন সর্বস্ব উজাড় করেই দেন। কথাটি যেন সত্যি হয়ে গেল মঙ্গলকোটের ভাস্কর মাঝির জীবনে। রাতারাতি যে এইভাবে তার ভাগ্য বদলে যাবে তা হয়তো তিনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। দিনমজুর থেকে রাতারাতি কোটিপতি হয়ে এখনো যেন ঘোর কাটছে না তার। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা ভাস্কর মাঝি পেশায় একজন দিনমজুর। রোজ সংসার চালাতে তার যেন নাভিশ্বাস উঠত। মা, স্ত্রী, ছেলে, বৌমা নিয়ে তার ভরা সংসার। চার চারটি মুখে প্রতিদিন দুবেলা কিভাবে খাবার যোগাবেন সেই চিন্তাতেই কাটত অধিকাংশ সময়। তবে তার মধ্যেও পয়সা জমিয়ে লটারির টিকিট কাটার অভ্যাস ছিল ভাস্করের। এর আগে কখনোই তেমন বড় কোনো পুরস্কার জিতেননি। তবে এবার পাল্টে গেছে ভাস্করের জীবন। কয়েকদিন আগে গবাদি পশুর জন্য মাঠে ঘাস কাটতে যাচ্ছিলেন ভাস্কর। সেই সময় 30 রুপি দিয়ে লটারি টিকিট কিনে ফেললেন ভাস্কর। তারপর কাজকর্মে ব্যস্ত হয়ে ভুলেই গিয়েছিলেন সেই টিকিটের কথা। লটারির ফল বেরোতেই দেখা গেল ভাগ্য খুলে গেছে ভাস্করের। লটারিতে 1 কোটি টাকা জিতেছেন তিনি। ভাস্করের এমন ভাগ্য পরিবর্তনে উচ্ছ্বসিত পাড়া প্রতিবেশীরাও, সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন ভাস্করকে। তবে যাকে ঘিরে এত কিছু সেই ভাস্কর অবশ্য বলছেন সবটাই মায়ের ইচ্ছা। জানা গেল রোজ তিনি টিকিট কাটেন না, মাঝে মধ্যে ইচ্ছে হলে টিকিট কাটতেন। কোনো প্রত্যাশা ছাড়াই সেদিন টিকিট কাটেন তিনি। 1 কোটি টাকা দিয়ে এবার কি করবেন তিনি জানালেন। তাদের থাকার জন্য পাকা বাড়ি নেই, একটি পাকা বাড়ি বানাবেন পরিবারের জন্য, জমি কিনবেন ছেলের জন্য, আর বাকি টাকা সঞ্চয় করবেন ভবিষ্যতের জন্য। এমনটাই পরিকল্পনা ভাস্করের। শিলা আক্তার।